নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা নিরামিষ ছোলার ডালটা বানানোর সময় সাধারণত নারকেল দিয়ে বানিয়ে থাকি, তবে বাড়িতে এমন অনেকেই আছেন যারা নারকেল দেওয়া ডাল বা নারকেল দেওয়া কোনো তরকারি খেতে চান না অ্যাসিডিটি বা গ্যাস হওয়ার ভয়তে। আজ আমি আপনাদেরকে নারকেল ছাড়া নিরামিষ ছোলার ডাল বানিয়ে দেখাবো, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল। ডালটাকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এক্সট্রা যে জলটা আছে সেটা ফেলে দেব, দিয়ে ছোলার ডালটাকে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ রিফাইন তেল, আর দিয়ে দেব 4.5 কাপ পরিমাণ জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাল নিয়েছি, সেই অনুপাতে 4.5 কাপ পরিমাণ জল দিতে হবে, মানে 1 কাপের অনুপাতে 3 কাপ করে জল দিতে হবে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম, তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 4টে সিটি পড়ে গেলে তারপর আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর এর মধ্যে যে প্রেশারটা আছে সেটা রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পনিরটা কেটে নেব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, আপনারা ঘরে তৈরি পনির ব্যবহার করতে পারেন বা বাজার থেকে কিনে আনা পনিরও ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আজকের ডালটা আমি বানাচ্ছি পনির আর মটরশুঁটি দিয়ে, যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। পনিরগুলো কাটা হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, আদাটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো আর 2 চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কালারের জন্য, আর দেবো অল্প একটু জল। এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা আমাদের তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এরই মধ্যে কিন্তু ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর প্রেশারটাও কিন্তু রিলিজ হয়ে গেছে। আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, আমি একটা টিপে দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে এখনো কিন্তু গোটা আছে। এবার আমি ডালটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ননস্টিক প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভাঙা কাজু। লো ফ্লেমে রেখে বাদামটাকে একটু ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটাকেও মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এখানে বাদাম আর কিশমিশ দুটোই ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণ দিয়ে পনিরটা ভাজলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে পনিরটাকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। পনিরের উপর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে, এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেব 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হিং। নিরামিষ যে কোনো তরকারিতে একটু হিং দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। হিংটাকেও একটু নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ডালটা আপনারা কতটা ঘন বা পাতলা রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন, তবে মাথায় রাখবেন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা গাঢ় হয়ে যাবে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি, এবার এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি, আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি দেন তাহলে একটু আগেই দিয়ে দেবেন, মানে মশলা কষানোর সময় দিয়ে দেবেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো। এবার দিচ্ছি 1.5 চা চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার জন্যই কিন্তু ডালের টেস্টটা একদম অন্যরকম হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সঙ্গে দিয়ে দিলাম
স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, তবে নিরামিষ যেহেতু তরকারি সেজন্য অবশ্যই চিনিটা অ্যাড করবেন। ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম, আর এই সময় আমি স্প্যাচুলার সাহায্যে অল্প একটু ডাল নিয়ে একটু ঘেটে দিচ্ছি যাতে গ্রেভিটা গাঢ় হয়ে যায়। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, আর দিলাম 1 চা চামচ ঘি। এবার ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, তারপর 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমাদের পনির দিয়ে নিরামিষ ছোলার ডাল একদম রেডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।